আসসালামু আলাইকুম গাইজ। তো কি অবস্থা সবার, তো কেমন আছো সবাই? তো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইজ আজকের ভিডিওটা কোনো গেম প্লে ভিডিও না, আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও না গাইজ। আমাদের যে গিলটা গাইজ 18-19 লাখ গ্লোরির গিলটা, যে গিলটা গাইজ আমি চালাতাম, ওই গিলটা হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়ে গেছে বলতে কি, এখন দেখা যাচ্ছে যে লিডার হচ্ছে শামিম নামে একজন, আর সবাইকে কিক করে দিছে গিলের। আর সবাই মনে করতেছো আমি কিক করছি, না ভাই আমি কেউ রে গিল থেকে কিক করি নাই। তো গাইজ এখন আমি সাব্বির ভাইকে জিজ্ঞেস করছিলাম যে সাব্বির ভাই গিল্ডে সবাই দেখতে পারতেছো, সবাইকে কী করে দিছে, যে আমিও অফিসার ছিলাম অফিস থেকে সরাই দিছে। এই যে লিডার কিন্তু শামিম ভাই, এই যে কে এই ছেলেটা আমি কিছুই জানি না, 71 লেভেল, ও এখন গিল্ডে লিডার। আর আমাদের সাব্বির ভাই অফিসার রেখে দিছে আর কি, সাব্বির ভাইকে অ্যাক্টিং গিল্ড লিডার রাখছে। তো সাব্বির ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে সাব্বির ভাই তুমি গিল্ডের অ্যাক্টিং লিডার হয়ে গেলা কীভাবে? তো সাব্বির ভাই আমাকে বললো যে সাব্বির ভাইয়ের আইডিও নাকি হ্যাক হয়েছে। তো আমি এখন শিওর না যে ভাইয়ের আইডিটাও হ্যাক হয়েছে কি না। তো ভাইয়ের আইডিটা হ্যাক হওয়ার কারণেই হয়তো গিল্ডটাও নিয়ে নিছে, তার সাথে সাথে তার আইডিটাও নিয়ে নিছে। তো গাইজ তোমরা দেখতেই পারতেছো গিল্ডটা কিন্তু এখন আমাদের কাছে আর নেই। আর কি মেইন কথা বলতে গেলে গাইজ, আমি জাস্ট সকাল সকাল আজকে ঘুম থেকে ওঠার পরে দেখি ফেসবুকে আমাকে অনেকজনে নক করতেছে যে ভাই গিল্ডে কিক করছো কেন। তো তখন আমি গিল্ডে আমি নিজে গেমে ঢুকে দেখি, অবাক ভাই এরা কী হইলো ভাই হঠাৎ। তারপর আমাদের গিল্ডের লিডার যে ছিল সাব্বির ভাই, তাকে আমি জিজ্ঞেস করলাম যে সাব্বির ভাই কী হইলো, কী আছে বিষয়ে। তখন সাব্বির ভাই আমাকে বললো যে ইয়াসিন ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাইতেছে। তো গাইজ দেখতে পারতেছো আমিও কিন্তু গিল্ডের থেকে লিভ নিয়ে নিছি। তো ভাই আর কিছু করার নাই ভাই বলতে গেলে, ঠিক আছে। তো সাব্বির ভাই বলতেছে তার আইডি পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাই যাচ্ছে। ওকে তো গাইজ কিছু আর করার নাই ভাই, আর এখন অনেকেই বলতেছে আমাকে আর কি নতুন করে গিল্ড খুলতে। তো জানি না গাইজ গিল্ড খুললে এখন আগের মতো সাপোর্ট পাবো কি না, যদি খুলি তাহলে তোমাদেরকে জানাবো। আর গাইজ যারা যারা মনে করছো যে আমি গিল্ড থেকে কিক করছি না ব্রো, আমি কেউকে কিক করি নাই। তো এক কথায় বলতে গেলে ভাই আমাদের গিল্ডটা অনেক কষ্টের একটা গিল্ড ছিল। তো যখন আমি এই গিল্ডটা চালাতাম না, তখন সাব্বির ভাই আরও অনেক মেম্বাররা চালাইতো আমাদের এলাকার। তো তখন ভাই গিল্ডে আমি ছিলাম, ঠিক আছে। তো শুরুর থেকেই ছিলাম গিল্ডের ভিতরে, মাঝে মধ্যে বেরোইছিলাম। তো গিল্ডটা অনেক বেশি ভালো লাগতো আমার কাছে, ঠিক আছে। এই গিল্ডার ফার্স্ট নেম ছিল কেসি রাইডার, তো আমারও তখন নেম ছিল কেসি ইয়াসিন, ওকে। তো এইরকম একটা সময় গেছে আর ভাই আজকে ওই গিল্ডটা আমাদের কাছে আর নাই, যে গিল্ডে ভাই আমি নিজে এক মাস চালাইছিলাম তোমাদেরকে নিয়ে, আর ওই গিল্ডটা আজকে শেষ হয়ে গেছে। তো সবশেষে একটাই কথা যে ভাই যারা যারা গিল্ডে ছিলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা এত সাপোর্ট করছো গিল্ডে ছিলা। আর গিল্ডটা কিন্তু অনেক ভালোই যাইতেছিল, অনেক ভালোভাবে গ্রো করতেছিল গিল্ডটা। আমার একটা ইচ্ছা ছিল যে এই গিল্ডটাকে বাংলাদেশের টপে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু ওই আশাটা শেষ এই পর্যন্তই। আর গাইজ আমি জানি না সাব্বির ভাইয়ের আইডি কীভাবে হ্যাক হয়েছে, গিল্ড কীভাবে হ্যাক হয়েছে, এগুলা সম্পর্কে আমি কিছুই জানি না। তো সাব্বির ভাই আমাকে জাস্ট বলছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড তার আইডিতে দেখাচ্ছে, আর গিল্ডের থেকেও সব কিছু গায়াব আর কি। গিল্ডের সব মেম্বারদের কিক করে দিছে, নতুন লিডার হয়ে গেছে, আর আমিও তো বের হয়ে গেছি ভাই, আমিও তো আর থাকতে পারবো না, যেহেতু তোমরা কেউ নাই গিল্ডে ভাই, তো আমিও নাই। জানি না সাব্বির ভাই কি আবারও ব্যাক আনতে পারবে কি না গিল্ডটা, মনে হয় না আনতে পারবে। তো দেখা যাক গাইস কি হয় আর কি না। আর যদি তার আইডিটাও ব্যাক আনে তাহলে তো গিল্ডটা ব্যাক আনতে পারবে না, কারণ গিল্ড এখন অন্যজনের আইডিতে চলে গেছে আর কি, লিডার অন্যজন নিয়ে নিছে। তো গাইস আর কিছুই করার নাই, তো একটাই কথা যারা যারা গাইস সাপোর্ট করতো গিল্ডের জন্য, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভাই আমি যদি কোনো নতুন গিল্ড খুলি তোমাদেরকে জানাবো, কোনো সমস্যা নাই, আমি তোমাদের সাথে আছি সব সময়। আর ভাই আমাদের 1K সাবস্ক্রাইবার্স হতে কিন্তু আর মাত্র 10টা সাবস্ক্রাইবার্স লাগে, তো জলদি জলদি গাইস তোমরা 10টা সাবস্ক্রাইবার্স ডান করে, 1K সাবস্ক্রাইবার্স ডান করে দাও, তারপর কিন্তু গাইস আমাদের মেগা গিভে শুরু হয়ে যাবে, ওকে। তো গাইস আজকের ভিডিওটা জাস্ট এই জন্যই বানানো যে আমাদের গিলটা হ্যাক হয়েছে,
আমি কি ওকে কিক করি নাই, তো অনেকেই মনে করতে পারো যে ইয়াসিন ভাই কিক করে দিছে, না ব্রো আমি কি ওরে কিক করি নাই। আর ভাই এখানে আমার কিছু করার নাই, যে কারণ আমি জাস্ট অফিসার ছিলাম আর আমি জাস্ট গিলটা চালাইতাম, তো আর কিছুই করার নাই ভাই, হ্যাক হয়েই গেছে। তো ভাই ভিডিওটা বানানোর একটাই কারণ, তো গিল্ডে অনেক আমার সাবস্ক্রাইবারই ছিল, তো সবাই বলতেছিল যে ভাই কিক মেরে দিছো, তো ভাই আমি কেউ কিক মারি নাই, তো হ্যাক হয়ে গেছে, তোমাদের তো ভিডিওতে জানাইছি। তো বাই বাই, সবাই ভালো থাকি।